হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতে পারি এবং তার সাথে সাথে অডিওটাও ঠিক মতো আমরা রেকর্ড করতে পারি। কেননা আমরা এরকম অনেকেই আছি যারা গুগল থেকে যে কোনো স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার তো নামিয়ে নিই, কিন্তু তারপরে আর সেই স্ক্রিনটা ঠিকঠাক রেকর্ড হয়, অডিওটা আর আমরা রেকর্ড করতে পারি না। কেননা কম্পিউটারে অডিও রেকর্ড করতে গেলে আবার আলাদা একটা সেটিংস আছে যেটা আমাদের অন করতে হয়। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এবং ভিডিওর প্রথমে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই টেক রিলেটেড ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি এখন কোন স্ক্রিন রেকর্ডার ইউজ করছি এবং আমি এই যে স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড করেছি সেটা কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করেছি। গুগল থেকে আপনি গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক সেই স্ক্রিন রেকর্ডারটা কোনটা এবং তার ইন্টারফেসটা কেমন। তো এটাই হলো সেই স্ক্রিন রেকর্ডার যেটা আমি এখন ইউজ করছি বর্তমানে, এবং এটা কিন্তু একদম ফ্রি, গুগল থেকে আপনি ফ্রিতে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপচার স্ক্রিন রেকর্ডার, আর এটার যে ইন্টারফেসটা সেটা একবার আপনারা দেখে নিন যে ইন্টারফেসটা কিন্তু একদম ক্লিয়ার একটা ইন্টারফেস। জাস্ট আপনি ডাউনলোড করবেন এবং আপনি কিন্তু স্ক্রিন রেকর্ড খুব সহজেই করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এইচডি কোয়ালিটিতেও কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে কিন্তু কোনো রকম ওয়াটার মার্কও আসবে না। তো আপনি গুগলে গিয়ে কি লিখবেন, তো গুগলে গিয়ে আপনি এখানে সার্চ বারে লিখবেন ক্যাপচার স্ক্রিন রেকর্ডার, CAT, দেখুন আমাদের চলে এসেছে ক্যাপচার স্ক্রিন রেকর্ডার। এটা লিখে আপনি সার্চ করবেন এবং সার্চ করার পরেই প্রথমেই যে অপশনটা আসবে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার স্ক্রিন রেকর্ডার রেকর্ড ভিডিও এন্ড অডিও ইন হাই কোয়ালিটি। তো এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা অডিও রেকর্ড করতে পারি। কেননা অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে যে স্ক্রিন রেকর্ডিং যে সফটওয়্যারগুলো সেটা ডাউনলোড করার পর সেটা অন করলে এবং মাইকটা কম্পিউটারের সাথে অ্যাটাচ করলে আমরা স্ক্রিন রেকর্ডিং ভিডিও বানাতে পারবো। এটা কিন্তু একদম ভুল ধারণা, কারণ এর জন্য আমাদের আবার আলাদা একটা সেটিংস আছে যেটা কম্পিউটারে গিয়ে আমাদের অন করতে হবে। তা নাহলে কিন্তু আমরা যতই যে মাইক আছে সেই মাইক কম্পিউটারের সাথে অ্যাটাচ করি না কেন, আমাদের কিন্তু অডিও রেকর্ড হবে না, শুধুমাত্র স্ক্রিনটাই রেকর্ড হবে। তো চলুন দেখিয়ে দেবো যে কিভাবে এটা করতে হবে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের CPU এর পেছনে আপনারা দেখতে পাবেন যে একটা পিঙ্ক কালারের একটা কিন্তু পিন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটার নাম লিঙ্কইন। তো এই পিঙ্কে কিন্তু আমরা আমাদের যে মাইকের জ্যাকটা আছে সেই মাইকের জ্যাকটা অ্যাটাচ করে দিলাম। ওকে, দেখতে পেলেন। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে কম্পিউটার স্ক্রিনে সেটা, এবার আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোল প্যানেল। তো আপনারা যদি এখানে কন্ট্রোল প্যানেল খুঁজে না পান তাহলে স্টার্টে আসবেন, এসে নিয়ে এখানে লিখবেন কন্ট্রোল CONTROL, কন্ট্রোল প্যানেল লিখবেন। লিখে সার্চ করলেই দেখুন প্রথমে চলে এসেছে কন্ট্রোল প্যানেল। ওকে, তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা কিন্তু ইন্টারফেস খুলে যাবে। হয়তো আপনার এখানে যদি লার্জ আইকন না করা থাকে, যদি আপনার ক্যাটাগরি করা থাকে তাহলে এরকম আসবে। তো আপনি এটাকে লার্জ আইকন করে নেবেন। ওকে, লার্জ আইকন করে নিলাম। এরপরে আমাদের যে মেন এটা আছে ইজি দেখতে পাচ্ছেন আপনারা, স্পিচ রেকগনাইজেশন। তো এই স্পিচ রেকগনাইজেশনে আমরা ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এরপরে আমরা কী করব, এরপরে আমরা সেট আপ মাইক্রোফোন, আপনারা দেখতে পাচ্ছেন এই সেট আপ মাইক্রোফোনে আমরা ক্লিক করব। সেট আপ মাইক্রোফোনে ক্লিক করার পর আমাদের এখানে মাইক্রোফোন সেট আপ করতে হবে। তো আমার কাছে কোন মাইকটা আছে সেটা কিন্তু সেট করতে হবে। তো আমার কাছে আপাতত এই বোয়া M1 মাইকটা কিন্তু রয়েছে, এই মাইকটা কিন্তু রয়েছে। তো এর জন্য আমরা এই যে মাঝখানে যেটা আছে ডেস্কটপ মাইক্রোফোন এটা আমরা সেট করব। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা যারা গেমার আছে তাদের জন্য এটা বেস্ট। তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন এই জিনিসটা কিন্তু ভালো করে করতে হবে। দেখুন আমি কথা বলছি আর এখানে দেখুন এই যে গ্রিন কালারের যে একটা আলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইব্রেটের মতো হচ্ছে এই যে গ্রিন কালারের অংশটা, তো এইটা কিন্তু আপনাকে হতে হবে। মানে এটা হওয়া মানে হচ্ছে আপনার মাইক্রোফোনটা কাজ করছে। এখানে দেখুন বলা রয়েছে যে এই যে সেন্টেন্সটা এটা কিন্তু এখানে বলতে বলছে, মানে জাস্ট আপনি এখানে কথা বলবেন এবং কথা বললে যাতে এখানে এই ভাইব্রেট হচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে ভাইব্রেট হওয়ার ব্যাপারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ডিং হয় যেমন, তো এইটা যদি হয় তার মানে আপনার মাইক্রোফোনটা কাজ করছে। যদি না হয় তাহলে কিন্তু আপনার এখানে ফিনিশ অপশান আসবে না, মানে এই যে আমার এখানে এটা হচ্ছে তার মানে আমি এবার যদি নেক্সট অপশানে ক্লিক করি তারপর আমাদের সামনে ফিনিশ অপশান আসবে। দেখুন আবার নেক্সট আসলো, এবার দেখুন ফিনিশ অপশান আসলো। ওকে, তো আর যদি আপনার কাজ না করে তাহলে আবার আপনার কিন্তু নেক্সট অপশান আসবে। তো আমি ফিনিশ করে দিলাম, তার মানে আমার কিন্তু এখন মাইক্রোফোন একদম কম্পিউটারের সাথে ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, তো এই সেটিংসটা কিন্তু করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি যত রকমের স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করুন না কেন,
আপনার কিন্তু অডিও রেকর্ড হবে না, স্ক্রিন রেকর্ড হবে ঠিকই কিন্তু অডিও কখনোই কিন্তু রেকর্ড হবে না। তো অডিও রেকর্ড করার জন্য এইটা কিন্তু করতে হবে। আর আমার কাছে বোয়া M1-এর এই মাইকটা রয়েছে, এই মাইকটা সাপোর্ট করছে ঠিকই কিন্তু আমার কাছে এই আরও একটা এই মাইক রয়েছে, এই মাইকটা কিন্তু সাপোর্ট করছে না। এই মাইকটার দাম 120-130 টাকা নিয়েছিল, আর এটা হচ্ছে বোয়া M1-এর মাইক, আপনারা জানেনই এটার দাম কেমন হতে পারে। তো এই মাইকটা, এই যে কম দামি যে মাইকটা, এটা কিন্তু এখানে সাপোর্ট করছে না, এখানে কিন্তু সাপোর্ট করছে বোয়া M1-এর মাইকটাই। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি এরপরও আপনার কিছু জানার থাকে, যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তার অ্যান্সার দেবো। যদি ভিডিওটা আপনার একটু কাজে লাগে, যদি আপনার হেল্প হয় ভিডিওটা থেকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন ভিডিও আপডেট পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।